এই ছোট্ট ট্রিক্স জেনে গুড় পিঠে বানালে প্রতিটি পিঠে দেখবেন একেবারে বলের মতন ফুলকো হবে নরম তুলতুলে হবে আর একেবারে স্পঞ্জি হবে খেতে দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা সাথে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে বানিয়ে দেখাবো একেবারে নতুন ধরনের একটি পিঠে আসুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই দেখুন এখানে নিয়ে নিচ্ছি একটি মেজারিং কাপে টু থার্ড কাপ সুজি সুজিগুলোকে একটুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখবো আর সুজি এই রকম জল দিয়ে ভিজিয়ে রাখার কারণে পিঠেগুলো একেবারে নরম তুলতুলে আর স্পঞ্জি হয় তার জন্য দেখুন একটি পাত্রে প্রথমেই নিয়ে নিচ্ছি টু থার্ড কাপ সুজি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি জল আর যতটা সুজি নিয়েছি সেই কাপের মাপ করে দেড় কাপ জল দিয়ে দিচ্ছি এখন এই সুজিগুলোকে প্রায় কুড়ি মিনিট পর্যন্ত ডুবিয়ে রেখে দিচ্ছি এতে এই জলটা দেখবেন আগে থেকে অনেকটা টেনে যাবে এবং সুজিগুলো দেখবেন খুব সুন্দর নরম হয়ে যাবে তার জন্য সুজিগুলোকে এইরকম কুড়ি মিনিট পর্যন্ত সময় নিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিতে হবে আর এদিকে দেখুন একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখানে এই গুড় পিঠে বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নেবো আর কুড়ি মিনিট ভিজিয়ে রাখার কারণে সুজিগুলো দেখুন কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন এই বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সেই ভেজানো সুজিগুলো সুজির সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে দেব ভিডিওটি কন্টিনিউস দেখতে থাকুন তাহলে খুব সহজেই বুঝতে পেরে যাবেন কোথাও স্কিপ করবেন না আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করবেন এখন দেখুন সুজিগুলোর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি গুড় আর শীতকাল মানে খেজুর গুড় খেজুর গুড় দিয়ে পিঠেটা বানালে পিঠের টেস্টটাও দুর্দান্ত হবে আর দেখবেন পিঠেগুলো বানানো খুবই সুন্দর হবে কালারটা খুব সুন্দর আসবে তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম গুড় আর যতটা এখানে সুজি নিয়েছিলাম তার অর্ধেক দিয়ে দিচ্ছি গুড় যেই কাপের মাপ করে সুজিটা নেবেন সেই কাপের হাফ দেবেন গুড় তাহলে দেখবেন একেবারে মিষ্টি ঠিকঠাক হবে সুজির সঙ্গে গুড় ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ময়দা এখানে যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই ময়দা দিচ্ছি আর দিচ্ছি একটি চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এই ময়দাটা দেওয়ার কারণে এটা একেবারে স্পঞ্জি হবে খুব নরম তুলতুলে হয় আর স্পঞ্জি হয় শুধু ময়দা দিয়েও বানাতে পারেন কিংবা শুধু সুজি দিয়েও বানাতে পারেন তবে সুজি এবং ময়দাটা যদি মিশিয়ে বানান তাহলে দেখবেন প্রতিটি পিঠে একেবারে বলের মতন ফুলকো হবে আর নরম তুলতুলে আর টেস্টি হবে তার জন্য এখানে অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি বেশিরভাগটাই দেখবেন সুজির মধ্যে যে জলটা দেওয়া আছে সেই জল এবং গুড়ের সঙ্গে ভালো করে মিশে যাবে আর যতটা এখানে দুধ লাগবে অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন একটি চায়ের কাপ মেপে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন খুব সুন্দর ক্রিমি একটা ব্যাটার তৈরি হবে বারবার এইরকম নাড়তে থাকবেন আর গুড় দেখবেন খুব সুন্দরভাবে গলে যাবে এবং সুজির মধ্যে যেহেতু জল দেওয়া আছে সুজি আর জল টানবে না তাই এখানে রকম জল দেওয়ার প্রয়োজন নেই যতটা দেবেন অল্প অল্প করে দুধ দিয়ে মাখবেন তাহলে দেখবেন টেস্টটা দুধ টানতে হবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখুন ব্যাটারটা একটু ঘন লাগছে তবে এই ব্যাটার যখন আরও পাঁচ থেকে সাত মিনিট একটুক্ষণ রেস্টিংয়ে রেখে দেব তাতে দেখবেন ব্যাটারটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে যেহেতু এখানে গুড় দেওয়া আছে গুড়গুলো দেখবেন খুব সুন্দর গলে যাবে এবং ব্যাটারটা আগের থেকে নরম হয়ে যাবে যদি মনে হয় ব্যাটার ঘন লাগছে তাহলে অল্প অল্প করে আরও একটু দুধ অ্যাড করতে পারেন দেখুন এখানে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ব্যাটারের ঘনত্বটা দেখুন এই রকম ক্রিমি এবং এই রকম একটি পাতলা করে ব্যাটার বানাতে হবে একেবারে ঘনও নয় আবার একেবারে পাতলাও নয় দেখুন মাঝে মাঝে কনসিস্টেন্সির একটা ব্যাটার এখানে তৈরি করে নিয়েছি এই রকম ব্যাটার বানালে পিঠে একেবারে ফুলকো হবে এখন এই রকম একটি হাতা নিয়ে নিয়েছি এক হাতা করে ব্যাটার নিয়ে পিঠেগুলোকে ভেজে নেব আর যতবার ব্যাটার নেবেন ততবার এরকম ওপর নিচে করে গুলিয়ে রাখবেন তাহলে পিঠেগুলো দেখবেন সবগুলো একেবারে ঠিকঠাক হবে আর ব্যাটারের ঘনত্ব সব জায়গায় সমান থাকবে কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়েছি তেল ভালো করে গরম করে নিয়ে এক হাতা করে ব্যাটার দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন তেলের উপরে খুব সুন্দর হয়ে উঠে আসবে তারপরে অপসারটাকে উল্টে দেবেন এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের দিকে থাকবে হাইতে থাকবে না যেহেতু এর মধ্যে গুড় দেওয়া আছে এবং দুধ দেওয়া আছে তাই খুব তাড়াতাড়ি কালার চলে আসবে পিঠেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখে ভাজলে পিঠে দেখবেন একেবারে ঠিকঠাক হবে দেখুন কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পরে সবগুলো পিঠে রেডি করে নিয়েছি পিঠেগুলো এইরকম প্রতিটি দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে আর একেবারে স্পঞ্জি হয় এই পিঠে একটি খেলে আর একটি খেতে চাইবেন আর এই ট্রিক্সগুলো জেনে পিঠে বানালে পিঠে একেবারে পারফেক্ট হবে তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো ধন্যবাদ